গুড মর্নিং আশা করি সকলে খুব ভালো রয়েছেন সকাল সকাল ঘুম থেকে উঠেই ফুল গাছের কাছে কাছে এসে গেছি ফুল তুলতে এখন আর আজকের দিনটা খুব শুভ দিন আমাদের পক্ষে কারণ আজকে আমার বোনের স্বাদ সেই কারণে আমরা খুব এক্সাইটেড যাওয়ার জন্য তো সে কারণে সব তো বিছনাপত্র তুলে না তুলে নেওয়া হয়ে গেছে আর এদিকে আমার ঘর দেওয়া ছাড় দেওয়া কমপ্লিট এবারে আমি ব্রেকফাস্টটা করবো এ তারপরে একটু ঘরটা মুছে নেব মার একটু কাজটা এগিয়ে রাখছে আর কি এখনও তো বাড়িতে কাজ চলছে কাজ আর শেষ হচ্ছে না আজ লেবার আসে তো দুদিন লেবার আসে না আর কি এভাবে কি কাজ হয় পরপর প্রত্যেক দিন যদি কাজ করতে আসে তাহলে একটু তাড়াতাড়ি কাজটা শেষ হয় আর কি হোক সেই জন্যেই দেরি হচ্ছে কাজটা আর প্রত্যেক দিনই বৃষ্টি কম বেশি হচ্ছে সবার সবার সব এলাকাতেই কম বেশি বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও কম বেশি বৃষ্টি হচ্ছে আজকে সকাল সকাল রেশনটা তুলে আনলাম জানো তো এখন রেশন নিয়ে আসার পরে এখন জামা কাপড় ছেড়েছি ছেড়ে এই ঘরের এখন বিছানাপত্র তুললাম এই ঘরটা আমি তুলি ওছাতে ওর সুবিধা হয় সেই জন্য আমি বললাম যে ও বলে মা আমি তাহলে ওই ঘরটা করে দিই এখন মোটামুটি এসে দেখছি ওই ঘরটা ঝাড়ও দেওয়া হয়ে ওর তো যাই হোক এই ছোট ছোট কাজগুলো করছে যে এটাই অনেক তো বলতে লাগছে না যে মা নেই ঠিক আছে চলো আমি করে রাখি তো সকালবেলা বেরিয়েছিলাম আর কি কারণ রেশনটা আর কি তুলতেই হচ্ছিল আর জয়ন্তবাবু হ্যাঁ ও আচ্ছা এসছেন আচ্ছা তো এই ছেলেটি আসলে এসছিল কি জানো গরিব মানুষ তো ওর জন্যই আর কি চালটা তুলি আর কি তো সেই জন্য চালটা নিয়ে গেল। বললো দিদি ধন্যবাদ আপনি আমাকে কারণ দেখো আমাদের থেকেও খারাপ মানুষ পৃথিবীতে আছে কষ্টে আছে আর সব থেকে বড় কথা হচ্ছে আমরাও অনেক সময় কি হয় এই চালের সাথে আর একটু ভালো চাল মিলি আর কি খাই কিন্তু বেশিরভাগটাই ওই ছেলেটিকে আমরা দিয়ে দিই যে আমাকে এসে বললো তো বলে যে বদি কি লাগবে আমি আর না তুমি নিয়ে যাও ঠিক আছে হ্যাঁ কী আছে সামান্য তো চাল হ্যাঁ এতটুকু দিতে পারবো না তো মানুষের জন্য যতটুকু উপকার করতে পারি গো কারণ সব কিছু তো পারি না সব তো আর আমাদের হাতে নেই কি বলবো তো যাই হোক সকালবেলা জয়ন্তবাবু আজকে সানডের বাজার সকালবেলা বাজারে একটু গেছে ওর একার মতনই রান্না করব। কোথায় যাব। কেন যাব আমি অবশ্যই তোমাদের পরে বলেছি আর কি একটা অকেশানে আর কি তো যাই হোক পায়েলকেও বলেছে সেখানেও যাব আর মাঝে মাঝে দেখো ঘড়িটা না বন্ধ হয়ে যায় অনেক দিনে পুরনো জিনিস তো কি আর করা যাবে তো সকালের ব্রেকফাস্ট আজকে সেরকমভাবে কিছু করিনি কারণ যেহেতু ছিলাম না আমি তো তো ওই কালকের একটুখানি রুটি ছিল ওই এই দুটো রুটি আর বোধহয় চা দিয়ে খেয়েছে কারণ সকালবেলা এক এক রাউন্ড চা শুধু খাই আবার হয়তো বেলায় খায় তো যাই হোক আমি আগে বেরিয়ে গিয়েছিলাম ও ও তারপরে বেরিয়েছে এসে দেখছি রুটিটা নিয়ে তারপরে ও খেয়েছে তো এখন রান্নাবান্না শুরু করবো একটু ভাত বসাবো এখন তারপরে দেখি রান্নাঘরে কী রেখেছে বাজার থেকে এনে কারণ দেখতে পাচ্ছি না যখন তার মানে রেখেছ বেরিয়ে গেছে সানডের বাজার যদিও ছুটি তো দেখা যাক হ্যাঁ দেখি বাজার থেকে কী এনেছে ও বাবা দেখো বাজার থেকে চিকেন এনেছে আবার ধুয়ে একেবারে ম্যারিনেট করে রেখে গেছে তো ভালোই হলো এখন একটু আলু পেঁয়াজ কেটে নেব কেটে নিয়ে তারপর রান্নাটা করব রান্না শেষ করে আবার যাওয়ার ব্যাপার আছে তো চলো কিছু কাজকর্ম বাকি ঘর দুয়ারও মোচা হয়নি কাজের লোক না পাওয়াই যাচ্ছে না যেন অনেকে এই গরমের জন্য এতদিন বললো গরমের জন্য করতে পারছি না করতে পারছি না তো ওই ভদ্রমেলা যে করছিলেন তিন দিন মতো করেছেন কাজ তার মধ্যেই বলছে আমার শরীর খারাপ হয়ে গেছে আসলে অনেকবারই করে তো আমাদের এখানে আমাদের এখানে না লোকটা পাওয়া যায় কম যেন এটাই হচ্ছে মেন সমস্যা কি আর করব এখন নিজেকেই করে নিতে হবে ওই জন্যই অ্যাকচুয়ালি লোক রাখি না এটাই কারণ জানো আর আর কি বলবো এখন এই কাজগুলো করে তো এখন মাংসটা আমার কষানো হয়ে গেছে এবারে ভাজা আমিটা দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু নিয়ে এখন

বলো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো যাই হোক অনুপমা এক্ষুনি আবার বেরোবে তো লাঞ্চ পুরো রান্না বান্না করে রেখে বেরোচ্ছি ও এখন রেডি হচ্ছে যাই হোক আজকে আমাদের দুপুরের কি লাঞ্চ আছে তোমাদের একটু দেখিয়ে দিই দুপুরের লাঞ্চে আছে দেখো ডাল ভাজা চিকেন আর রেগুলারের মতো ভাত আজকে লাঞ্চ পের কীরকম হয়েছে নিশ্চয়ই ভালো হয়েছে তো এখন আমি নিজে হাতে নিয়ে নেব সব ভাত নিচ্ছি এখন ভাতটা একটু বেশি হয়েছে কারণ ভাতটা রাত্রি দিয়ে খেয়ে নেবো আজকে আর কিছু করার নেই আমার আবার রুটি না খেলে রাত্রে ঠিক ঘুম আসে না যাই হোক ভাতি খেয়ে নেবো আজকে আর কি করবো লাঞ্চ মিনিট আজকে খুব ভালো হয়েছে বলো তো ভাত নিয়ে নিলাম এ দেখো ভাত নিয়ে নিয়েছি এবার নেব ডাল ডাল আমের ডাল হলে আমার আর কিছু লাগে না যাই হোক এখন ডাল নিয়ে নিচ্ছি লালটা শুনে নেই তো সেজে গুজে এখন রেডি হয়েছি আজকে একটুখানি যাবো ভাসুরের বাড়ি ভাসুরের বাড়ি আর কি নেমন্তন্ন একটা অকেশন বলতে ওই একটু সাত বাড়ি আছে ভাসুরের মেয়ের আর কি একটু স্বাদ দেবে দিদিভাই তো ওই জন্য বললো যে আজকে এসো আর কি তো পায়ালকেও বলেছিল তো তারপরে আসলে এত রোদ রোদের জন্য আবার দিদিভাই নিজেই বললো যে পায়ালের জন্য খাবার পাঠিয়ে দেবো গরমে আর ওকে আসতে হবে না ওরও তো শরীর ঠিক থাকে না আর গরমটা যা পড়েছে তো সেই জন্যেই বললো তুমি একাই এসো তো সেই জন্য রেডি হয়েছি স্নান সারলাম এখানে পুজো দিয়েছি তার আগে ঠাকুর রান্না বান্না করেছি কারণ তো একা খাবে ওর জন্য আবার একটু রান্না করেছি আর মেয়ের জন্য তো পাঠিয়েই দেবে তো এখন যাবো তো দেরি হয়ে গেছে আজকে অনেকটা দেরি হয়ে গেছে বারোটার মধ্যে যেতে ভুলেছিল এখন প্রায় দেড়টা হয়ে গেছে তো কাজে কর্ম করতে তো একটু সময় লাগেই তো জানি না আমি ওখানে কারণ জানি না লোকজন কি বলেছে না বলেছে বলতে পারবো না দিদি ভাই তো যদি ভিডিও করতে পারি তো অবশ্যই একটু হলেও একটু দেখাও আর না হলে তো বললামই তোমাদের কারণ সবাই তো ভিডিওতে সবসময় সাবলীল থাকে না তো চেষ্টা করবো দেখানো যদি না হয় তো আবার বাড়িতে এসে আর এই পাইল এখানে রয়েছে তো খাওয়া দাওয়া সেরে এখন এই বাড়ি ফিরে এলাম তো হাঁটতে হাঁটতেই চলে এলাম আর কি তো আর এখানে পায়লের জন্য দিদি ভাই সব পাঠিয়ে দিয়েছে আর কি সব বক্সে করে করে পাঠিয়ে দিয়েছে তো আজকে ওখানে আর কি মেনু হয়েছে আর এত লোকজন না জায়গাটা এত ছোট ওপরে খাওয়া দাওয়া হয়েছে আর কি দাদার দোতলা বাড়ি নিচতলায় সব আমরা বসেছিলাম আর ওপর তলায় খাওয়া দাওয়া হয়েছে কিন্তু স্পেসটা কম সেই জন্য আর উপরেই রান্নাবান্নাগুলো হয়েছে সেইভাবে আর দেখাতে পারিনি আর কি তো কি কি রান্না করেছি করেছিস তোমাদের একটু দেখাই আজকের মেনু প্রথমে দিয়েছিল আর কি লেবু লবণ তো পাতে ছিলই তার সাথে ছিল এই ডিমের তারপরে দিয়েছিল ফ্রায়েড রাইস তার সাথে মাছ কাটা পোনা আর কি মাছ করেছিল আইটেমের মধ্যে এখানে করেছে চিলি চিকেন আর চাটনি আর এছাড়াও আইটেমের মধ্যে ছিল তো দেখছি আসলে পায়েল মিষ্টি ভালোবাসে না বলে মিষ্টি দেয়নি রসগোল্লা ছিল আর পায়েস ছিল সাথে আর পাপড় আর যেটা পায়েলের ফেভারিট সেই পাঁপড়ই পায়েল খেতে আর এখানে পায়েল এখন খেতে বসেছে স্নান করে সে বসেই রয়েছে মা কখন আসবে তাই না রে হ্যাঁ তুমি তো বলছো যে আমি যতক্ষণ না আসবো খাবিনা হ্যাঁ সেই জন্য জেটিমা মানে অ্যারেঞ্জমেন্ট করেছে তোর জন্য তো সেই জন্য পাইল বসেছিল তো আস্তে আস্তে আমাদের খুব পাক্কা এখন সাড়ে তিনটে বাজে তো আজকে একটু দেরি করি পাইলের খাওয়া হচ্ছে আর কি করা যাবে তো চলো এখন তুই অল্প অল্প করে অল্প অল্প করে সবকিছু অল্প অল্প করে তো আজকে সত্যি কথা খুব মজা করলাম আনন্দ করলাম খুব ভালো লাগলো ভাই অ্যারেঞ্জমেন্ট খুব ভালো করেছিল আর পুচকুর বন্ধু বান্ধব ছিল আবার ওর মামা মামি সবার সাথেই একটু হয়ে গেল ওনারা আসলে পরে এলো বলে আমি তখন আর সবাইকে দেখাতে পারিনি আর কি তো ভালো লাগলো বেশ মজা করলাম আর সময়টাও কেটে গেল। তাই সবাই বলছে যে তোমাকে কোনো অকেশন ছাড়া দেখা যায় না আমিও পড়লাম সত্যি তাই একটা অনুষ্ঠান মানেই সবাই সবার সাথে দেখা হবে এটাই হচ্ছে তো খুব ভালো লাগলো তো এরমভাবেই তো মানে কী বলবো আত্মীয় স্বজন বলো বন্ধুবান্ধব বলো সবার সাথে এই সক্ষতা ব্যাপারটা হয় আদান প্রদান ব্যাপারটা থাকে আর কি তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো নমস্কার টাটা তোমার আনন্দ তোমার আনন্দ এলো দাঁড়ে এলো 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 গো ও গো ও গো তোমার আনন্দ কো তোমার আনন্দ এলো দাঁড়ে এলো 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 গো ওগো পূরোবাসী